আর এক মাস দেড় মাস বাকি আছে তো সরকারের পতন হতে। তারপর আমরা তো সরকার তৈরি করছি, নিজেরা সরকার তৈরি করে নিজেরাই নলেজ তৈরি করে নেব। কারণ হচ্ছে আমার পরিবারের কেউ একজন আর বাংলা সরকার দুজনে মিলামারি কাজটাকে আটকে দিয়েছে। এগুলো যারা বলছিল হিংসুক, এরা আমার থেকে মানুষকে সরাতে চাইছে। অনেকে তো প্রচার করেছিল নাকি চাষ হচ্ছে, দেখেন এসে দেখুন না আপনারা চাষ হচ্ছে কোথায়, এটাও তো প্রচার করেছে। আপনার কাছে একটা অফার করা হয়েছিল যে নলেজ সিটির কাজ তারা শুরু করে দেবে, মানে আপনাকে করার সব কিছু সুযোগ করে দেবে এবং তার বিনিময়ে আপনাকে ভোট থেকে সরে দাঁড়ানোর একটা কথা শোনা যাচ্ছিল, এটা কি সত্য? হ্যাঁ ভাইজান, আজ ফুরফুরা শরীফের ঐতিহাসিক ইসলে সবের শেষ দিন, আর আপনি এই মুহূর্তে নলেজ সিটির মাঠে রয়েছেন, কীরকম ইসলে সব নিয়ে আপনার প্রথম কিছু বিবৃতি শুনতে চাই। সর্বপ্রথম হচ্ছে ঐতিহাসিক ইসলে সব মুজাদ্দুজ্জামান আমির সৈয়দ সৈয়দিন আবু বকর সিদ্দিক আলা হুজুর রহমতুল্লাহ আলাইহে এই ইসলে সব করেছেন বিশ্বের সকল নরনারী ইমানদার মোমেন মোমেনাদের সবার রুহের মাগফিরাতের উদ্দেশ্যে। আজ এই নলেজ সিটি, এটাও মুজাদ্দুজ্জামান দাদা হুজুর রহমতুল্লাহ আলাইহের, এই নলেজ সিটি তৈরি হয়েছে দাদা হুজুর রহমতুল্লাহ আলাইহের নামে। অতএব সেই জায়গাতে আজ দ্বিতীয় বছর এখানেও দুপুরবেলা করে খাওয়ান দাওয়ানের ব্যবস্থা করা হয়। সেই জায়গাতে আজকে লক্ষ লক্ষ মানুষ তারা এসেছেন, তারা এই জায়গায় দুপুরবেলা খাওয়া দাওয়া করে এবং এখানে একটু ফিরে এসে আবার দাদা হুজুর রহমতুল্লাহ দরবার যেখানে ইসলে সব সারা রাত ব্যাপী হয় সেখানে আবার মানুষ ফিরে যায়। এই নলেজ সিটি নিয়ে একটা অভিযোগ উঠছে, অভিযোগটা হচ্ছে এরকম যে, হ্যাঁ এই নলেজ সিটি নিয়ে একটা অভিযোগ উঠছে যে আপনি নলেজ সিটির নামে ভাঁওতা দিয়ে টাকা তুলে নিয়েছেন, এরকম একটা অভিযোগ উঠছে, কী বলবেন? এটা খুব দুঃখজনক। আজকে এখানে বহুত মানুষ এসছে, এনারাও টাকা নিয়ে এসেছিলো আবার এই বছর দিবার জন্যে। এনাদেরকে বলেছিলাম প্রতি বছরে নিয়ে আসবে, কিন্তু এই বছর আমি বললাম যে আপনাদের টাকা আপনাদের কাছে জমা থাক, কেন বিগত দিন আপনারা যা দিয়েছেন সেগুলো আমার কাছে রাখা আছে। দেখুন কাগজপত্র করার একটা ব্যাপার থাকে, আপনারা ক্যামেরাম্যানকে বলবো যাবার সময় ওই কোণে কাজ শুরু করেছিলাম তখন কাগজপত্র হয়নি, তারপরেও কিছু মানুষ বাধা দিল, আমি ভাবলাম তো শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে বাধা দেবে না, তো সেই কাগজপত্র করা যায় তারপর আমি কাজটা করবো। আর লকডাউনের জন্য আট মাস বন্ধ ছিল তাই কাগজপত্র কমপ্লিট হয়নি, কাগজপত্র হয়ে গেলে আমি অবশ্যই কাজ করব। এগুলো যারা বলছিল হিংসুক, এরা আমার থেকে মানুষকে সরাতে চাইছে। অনেকে তো প্রচার করেছিল নাকি চাষ হচ্ছে, দেখেন এসে দেখুন না আপনারা চাষ হচ্ছে কোথায়, এটাও তো প্রচার করেছিল, এগুলো বলছে। আপনি বলেছিলেন দুর্নীতিমুক্ত বাংলা গড়বেন, আর অনেকে আপনার বিরুদ্ধে অভিযোগ তুলে বলছে যে আপনি নিজেই দুর্নীতিগ্রস্ত নলেজ সিটির টাকা খেয়ে নিয়েছেন। একথা ঠিক যে নলেজ সিটিতে যে ধরনের কাজ হওয়া উচিত ছিল ততটা কাজ এগোয়নি, তার মধ্যে লকডাউনও ছিল, এ কথাও সত্য, কিন্তু বিষয় হচ্ছে এই এতটা আটকে যাওয়ার কারণটা কি, একটু যদি খোলাসা করে বলেন। এতটা আটকে যাওয়ার কারণ হচ্ছে আমার পরিবারের কেউ একজন আর বাংলা সরকার দুজনে মিলামারি কাজটাকে আটকে দিয়েছে। এই গভর্নমেন্ট আর আমার পরিবারের একজন পুরো গটাপ কেস করে কাজটাকে আটকেছে, পারমিশন থেকে শুরু করে সমস্ত কাগজপত্র তারা আটকে দিয়েছে। কারণ এই নলেজ সিটি যদি আমি করতে পারি, এটা কোথায়, এ সমাজ ব্যবস্থা কোথায় যাবে, শিক্ষা দিকে মানুষ কত এগিয়ে যাবে বলার মতো নয়। তারা কাগজপত্র সর্বদিক দিয়ে ডিস্টার্ব করছে, তারা আটকে দিয়েছে। আপনি যে বলেছিলেন যে 100 বিঘা সম্পত্তি কিনেছেন, এখানে সেই সম্পত্তি কি সম্পূর্ণ আপনাদের নামেই, মানে আপনার নলেজ সিটির নামেই সেই করাই হয়েছে? হ্যাঁ হ্যাঁ, নলেজ সিটির নামেই করা হয়েছে। অর্থাৎ নলেজ সিটি বলতে, নলেজ সিটি তো একটা রেজিস্ট্রেশন নাম নয়, ফুরফুরা শেয়াহালে সন্নতুল জামাত হচ্ছে রেজিস্ট্রেশন নাম, শেয়াহালে সন্নতুল জামাতের নামে এই জায়গাটা রেকর্ড হয়েছে, এই জায়গা সব কিছু হালে সন্নতুল জামাতের নামে আছে। এই মুহূর্তে দাঁড়িয়ে নলেজ সিটির পুনরায় শুরু করার কাজ কতদিনের মধ্যে শুরু হতে পারে, আপনার যে অনুমতি পারমিশনের প্রয়োজন যেগুলো দরকার আছে বলছেন সেগুলো পেতে আর কতদিন সময় লাগতে পারে? দেখুন আমি বললাম যে আমাকে বহুত বাধা দেওয়া হচ্ছে, আজ নয় কাল, কাল নয় পরশু, এইভাবে ঘোরানো হচ্ছে, হ্যারাসমেন্ট করা হচ্ছে। অথচ এমন কিছু কাজ বাকি আর নাই, কিন্তু হ্যারাসমেন্ট করা হচ্ছে, ইচ্ছা করে করতে দেবো না, ঘুরতে কাগজ দিচ্ছে না, তো কাগজই না দেয় সরকারি জায়গাতে আমি কী করতে পারি সেখানে, তাহলে সেই জায়গায়। আর এক মাস দেড় মাস বাকি আছে তো সরকারের পতন হতে, তারপর আমরা তো সরকার তৈরি করছি, নিজেরা সরকার তৈরি করে নিজেরাই নলেজ সিটি করে নেব। একটা খবর সূত্র মারফত জানা গিয়েছিল যে তৃণমূল কংগ্রেস বা সরকারের পক্ষ থেকে বা রাজ্য সরকারের পক্ষ থেকে আপনার কাছে একটা অফার করা হয়েছিল যে নলেজ সিটির কাজ তারা শুরু করে দেবে, মানে আপনাকে করার সব কিছু সুযোগ করে দেবে এবং তার বিনিময়ে আপনাকে ভোট থেকে সরে দাঁড়ানোর একটা কথা শোনা যাচ্ছিল, এটা কি সত্য? হ্যাঁ একদম সত্য, দাদা হুজুরের নামে বিশ্ববিদ্যালয় হসপিটাল এবং নলেজ সিটি করে দেবে বলেছিল, কিন্তু আমাকে এমএলএ দিলে হবে না, রাজনীতি করলে হবে না,
অর্থাৎ তারও যদি আমার পক্ষ থেকে দু পাঁচটা লোক তার দলের হয়ে ক্যান্ডিডেট হয়ে দাঁড়ায় সেটা আলাদা কথা, কিন্তু আমি যে আলাদা করে যে 44টা চেয়েছিলাম সেটা দেবে না, সেটা জায়গা থেকে সরে আসতে হবে, তাহলে এগুলো করে দেবে। কিন্তু আমি চিন্তা করলাম যে যে মানুষগুলো আজকে ভালোবেসে আমার দিকে ছুটে ছুটে আসছে, এই মানুষগুলো কি অনেকেই তো বিক্রি করেছে, আবার আমি বিক্রি করব? অথবা বিক্রি করাটাকে আমি ঘৃণা মনে করে আমি তাই থেকে দূরে সরে আসি। অবশ্যই আমার স্রষ্টা রাব্বুল আলমীর উপরে ভরসা আছে, আমরা নিজেরা সরকার তৈরি করছি 2021-এ, তৈরি করে আমরা নিজেরা নিজেদের মতো করে আমাদের যে সরকারি যে নিয়ম পন্থা আছে আইন অনুযায়ী আমরা নলেজ সিটির কাজ তৈরি করে নেবো।